রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলাম। তিনি তখন নিদ্রাবিভূত ছিলেন এবং তাহার দেহের উপর একখানা সাদা চাদর ছিল। আবার আসিয়া তাহাকে নিদ্রিত অবস্থায় পাইলাম। পরে আবার আসিয়া দেখিলাম যে তিনি জাগ্রত হইয়াছেন। তারপর আমি তাহার নিকটে উপবিষ্ট হইলাম। তিনি বলিলেন, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে এবং ইহার অর্থের ওপর বিশ্বাস থাকা অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে বেহেস্তে প্রবেশ করিবে। আমি বলিলাম, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তাহা হইলেও? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে, আমি পুনরাবৃত্তি করিলাম যে যদি সে চুরি ও ব্যভিচার করে তাহা হইলেও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যদিও সে ব্যভিচার করে এবং যদিও চুরি করে। এই কথাটি তিনবার পুনরাবৃত্তি করা হইল। চতুর্থবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যদিও আবু জারের নাসিকায় ধুলাবালু মাখিয়া যায়, অর্থাৎ আবু জার ইহা অপছন্দ করিলেও, হাদিস বর্ণনাকারী বলেন, হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু এই কথাটি বলিতে বলিতে বাহির হইয়া গেলেন যে, যদিও আবু জারের নাসিকায় ধুলাবালু মাখিয়া যায়। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 175।